সমস্ত বিষয়ভোগজনিত সুখ দুঃখের সৃষ্টিকর্তা। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, জড় ইন্দ্রিয় ও বিষয়ভোগের ফলে ইন্দ্রিয় সুখানুভূতির উদয় হয়, কিন্তু এই ইন্দ্রিয়গুলি অনিত্য, কারণ দেহটি অনিত্য। জীবনমুক্ত পুরুষ কখনো অনিত্য বিষয়ের প্রতি আকৃষ্ট হন না। অপ্রাকৃতিক আনন্দের স্বাদ পাবার পরে কিভাবে তিনি অনিত্য জড় সুখ ভোগের প্রয়াসী হতে পারেন? পদ্মপুরাণে বলা হয়েছে, যোগীরা পরম তত্ত্বে রমণ করে, অনন্ত চিরানন্দ আস্বাদন করেন, তাই সেই পরম ব্রহ্মকে রাম বলা হয়। তাই যথার্থই যোগী ইন্দ্রিয় সুখের প্রতি আকৃষ্ট হন না, যা হচ্ছে অপ্রতিহত ভবরোগের কারণ। জীবের ভোগাসক্তি যত বেশি হয় ততই সে জাগতিক ক্লেশের বন্ধনে আবদ্ধ হয়।